যখন চীন অরুণাচল প্রদেশকে নিয়ে ভারতকে খোঁচা মারছিল, তখন তারা হয়তো ভাবতে পারেনি ভারত সরকার অরুণাচল প্রদেশ থেকে সোজা তিব্বতেই পৌঁছে যাবে। রিসেন্টলি চীন ভারতে টেরিটরিতে পড়া অরুণাচল প্রদেশে 11টা স্থানের নাম পরিবর্তন করে সেগুলোর চাইনিজ নাম দিয়ে একটা লিস্ট রিলিজ করেছিল। চীন এমনটা করে নিজের পায়েই কুড়াল মেরেছে, কারণ অরুণাচল প্রদেশের বর্ডার এরিয়াতে তিব্বত সম্প্রদায়ের মানুষজন এবং চীনের তিব্বত রিজিয়ানকে নিয়ে ভারত সরকার একটা মেজর স্টেপ নিয়েছে, যা ভবিষ্যতে তিব্বতকে চীনের থেকে স্বাধীন করাতে ক্রুশিয়াল রোল প্লে করতে পারে। রিসেন্টলি খবর এসেছিল অরুণাচল প্রদেশে ভারত ইসরায়েলি হেরন ড্রোন, ALH ধ্রুব হেলিকপ্টার ও রুদ্র হেলিকপ্টার মোতায়েন করে দিয়েছে, চীনের বর্ডার পর্যন্ত রোড এবং টানেল বানিয়ে দিয়েছে এবং বর্ডার ভিলেজেসকে 4G কানেক্টিভিটির সঙ্গে জোড়া হচ্ছে। ওদিকে গত বছর তাওয়াং সেক্টরেও ভারত এবং চীনের ট্রুপসের মাঝে ঝামেলা হয়েছিল, আর একটা ভিডিও সেখান থেকে প্রচন্ড ভাইরাল হয়েছিল, যেখানে ইন্ডিয়ান আর্মির সোলজাররা পিটিয়ে পিটিয়ে চীনা ট্রুপসকে পিছু হটিয়েছিল। এরপর এখন অরুণাচল প্রদেশ থেকে একটা ভীষণই মেজর আপডেট বেরিয়ে সামনে আসছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিন শটটা দেখুন, যা অনুযায়ী অরুণাচল প্রদেশের ভেতরে পোস্টেড ইন্ডিয়ান আর্মির অফিসারদের তিব্বতরাজি নিয়ে শেখানো হচ্ছে, যাতে তারা বর্ডার এরিয়াতে লোকাল মানুষদের সঙ্গে আরো ভালোভাবে কানেক্ট হতে পারে, আরো ভালোভাবে মিশতে পারে। 25-30 জন আর্মি অফিসারের একটা ব্যাচ এই সময় তিব্বতলজির উপর একটা 8 সপ্তাহের কোর্স করছে। অরুণাচল প্রদেশে ওয়েস্ট ক্যামাং ডিস্ট্রিক্টে দাহুং নামের একটা জায়গা রয়েছে, যেখানে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হিমালয়ান কালচার অ্যান্ড স্টাডিজ রয়েছে। এখানেই ইন্ডিয়ান আর্মির অফিসার এক তিব্বতি লামার থেকে তিব্বতলজির কোর্স করছে, কারণ লামার থেকে বেশি তো তিব্বত নিয়ে নলেজ আর কারোর থাকতে পারে না। 25-30 জন অফিসারের ব্যাচে অনেক অফিসার তাওয়াং সেক্টর থেকেও গেছে, যেখানে রিসেন্টলি চীন এবং ভারতের সেনাদের মাঝে ঝামেলা হয়েছিল। এর আগে এখানে একটা পাইলট প্রজেক্ট চালানো হয়েছিল, যেটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়। এর জন্য এখন এই ফুড ফ্লেজড কোর্স করানো হচ্ছে। এর রেসপন্স খুবই ভালো, আর এখন ভারত সরকার নির্ধারণ করেছে ইন্ডিয়ান আর্মড ফোর্সের সোলজার যারা চীন সংলগ্ন বর্ডার এরিয়াতে মোতায়েন থাকবে, তাদের তিব্বত সম্বন্ধে নলেজ দেওয়া হবে, এখন যেটা চীনের আন্ডারে রয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় সোলজারদের তিব্বতের ব্যাপারে A to Z অনেক কিছু বলা হবে, তিব্বতের কালচার, তাদের ভাষা, তাদের ইতিহাস, তিব্বত কিভাবে চীনের আন্ডারে গেল, আর তিব্বতের মানুষরা কোন বৌদ্ধিস্ট ফিলোসফিকে ফলো করে, এই সবকিছু ভারতীয় সোলজারদের শেখানো হবে, যাতে ইন্টার গ্যাদারিং এ সাহায্য পাওয়ার সঙ্গে সঙ্গে রিজিয়ানে আমাদের সফট পাওয়ার বাড়ে এবং লোকাল মানুষদের সঙ্গে কানেকশন আরো মজবুত হয়। ইন্ডিয়ান আর্মি চায় তিব্বত রিজিয়ানকে বুঝে ওঠা সেনাদের সংখ্যা অরুণাচল প্রদেশে যেন ভালো মতো থাকে। যদি এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি যে এক্স্যাক্টলি কতজন সোলজারকে তিব্বত নিয়েই কোর্স করানো হবে নাকি সব সোলজারকেই করানো হবে, এখন আপাতত কিছু ব্যাচেই ইন্ডিয়ান আর্মির অফিসারদের এই কোর্স করানো হচ্ছে। এক্সপার্টরা বলছে ভারত সরকার বা আমাদের কোনো লিডার কোনো বড় মঞ্চে গিয়ে তিব্বতের বিষয়টা তুলে ধরে এই যে সোলজারদের তিব্বতিলজি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা তার থেকেও অনেক গুণ বড় স্ট্র্যাটেজি। যদি অরুণাচল প্রদেশে দুই দেশের মাঝে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তখন ওই সময় এটা ভীষণ সাহায্যকারী হবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ভারত সরকারের এই তিব্বতলজি নিয়ে কোর্স করানোর সিদ্ধান্তটা কি একদম সঠিক? এর ফলে কি লাভ হতে পারে বলে আপনার মনে হয়? নিচে কমেন্টে অবশ্যই জানান।